নোভেল করোনা ভাইরাসের কারণে ফরিদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা না হলেও গত 26 মার্চ থেকে জেলার সকল ঔষধ ও খাবারের দোকান ব্যতীত সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ হয়ে যায়। তাছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় গৃহবন্দী হয়ে পড়ে জেলার সকল মানুষ। তবে গৃহবন্দী হয়ে থাকা সমাজের নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। এ সময় সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়ায় তরুণ সমাজসেবক আলী রেজন বিশ্বাস তরুণ। এই সমাজসেবক নিজ উদ্যোগে সমাজের অসহায় খেটে খাওয়া 800+ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সমাজের নিম্ন আয়ের খেটে খাওয়া রিকশাচালক, কাজের বোয়া, চায়ের দোকানদার, ফল বিক্রেতা সহ 800+ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, তেল বিতরণ করা হয়। তাছাড়া মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে গোপনীয়তা রক্ষার মাধ্যমে রাতের আধারে সমাজের মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এই সমাজসেবক। এ সময় রেজন বিশ্বাস তরুণ বলেন, দেশ এখন দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে, আর তাই মানুষ হয়ে মানুষের পাশে তিনি দাঁড়াচ্ছেন বলে জানান। আমার আজকে মনে হয়েছে যে আমার জন্মের পর থেকে আদ্যাবধি পর্যন্ত যে মহামারীর সময়টা চলছে, আসলে এই মহামারী আমরা অতীতে কখনো দেখি না। এই মহামারীতে আমি জনগণের দিকে, আমার এলাকার লোকজনের দিকে তাকিয়ে দেখলাম যে আসলে যে লকডাউন হয়েছে তাতে সবার কাজকর্ম বন্ধ। যারা দিন আনে দিন খায় তাদের কারোই কাজকর্ম নয়। অনেকেই ফোন করেছে, বলেছে ভাই খুব সমস্যা হচ্ছে। তা আমি মনে করছি উপহার সামগ্রী হিসেবে এই দুঃসময়ে তাদের পাশে আমি একটু থাকার চেষ্টা করছি। নিযুক্ত থেকে আমি এটা তাদেরকে সহযোগিতা মানে উপহার হিসেবে তাদেরকে আমি পৌঁছে দেবো ঘরে ঘরে। আমি এটা আসলে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু করোনা ভাইরাস একসাথে দাঁড়ালে হয়তো ভাইরাসের সৃষ্টি হতে পারে। সচেতনতা বৃদ্ধিমূলক যে সরকার যে প্রচারণা করছে সেটা ভঙ্গ হতে পারে, তাই আমি ঘরে ঘরে দেবো। তারপরেও এখানে উপস্থিতভাবে কিছু রিক্সাওয়ালা আমাকে আবদার করলো, তাদেরকে দিয়েছি এবং আমি সবাইকে বলেছি আমি সবার ঘরে ঘরে পৌঁছে দেবো। কাউকে আমাকে খোঁজ করতে হবে না, আমি সবার দ্বার প্রান্তে পৌঁছে দেবো।